চলে এসেছি আমার প্রথম বাড়ি কুমিল্লা ক্যাডেট কলেজের সপ্তম রিউনিয়নে। আজ রিউনিয়নের দ্বিতীয় দিন, প্রথম দিনটা আমি মিস করেছি। আর এই দিনটা শুরুই হয় এই চিফ গেস্ট প্যারেড দিয়ে বা রিউনিয়ন প্যারেড দিয়ে। দেখতেই পাচ্ছেন আগে যে দুটা কন্টেন্ট দেখেছেন ওগুলো সব মকরা পার্টি, আর এই ব্যান্ড পার্টি নর্মালি সবসময় ডজার পার্টিরাই মেনটেন করে। এরপরে কি কি প্রোগ্রাম ছিল মনে নেই, কিন্তু আমাদের ক্রিকেট খেলাটা কিন্তু জমে উঠেছে একদম 100-তে-100। প্রায় 2,500 মানুষের একসাথে খাবারের জোগাড় করা, অ্যারেঞ্জমেন্ট করা, এটা একটা দুঃসহ ব্যাপার, একটা কষ্টসাধ্য ব্যাপার। আর সেই কষ্টসাধ্য ব্যাপারটাই আমাদের এই ফুড কমিটিতে যারা ছিল তারা করে দেখিয়েছে। এবং খাবারের মান রিউনিয়নে বরাবরই একদম সবসময় A+ গ্রেডের হয়। এখানে মানে এত খাবার প্রোভাইড করা হয়, অধিকাংশ সময় আমার মতো রাক্ষসদেরও জন্য কঠিন হয়ে যায়। বিকালে ছিল এক্স ক্যাডেট ভার্সেস প্রেজেন্ট ক্যাডেটদের প্রীতি বাস্কেটবল ম্যাচ। এখানে দেখতেই পাচ্ছেন যে এই দামরা খাসি এক্স ক্যাডেটরা কোমলমতি প্রেজেন্ট ক্যাডেটদেরকে কীভাবে একটার পর একটা ভরে দিচ্ছে, এটা একদম ঠিক হয়নি। রাতেই প্রথম কনসার্ট ছিল এভারগ্রিন, আমাদের সবার প্রিয় কুমার বিশ্বজিতের। আমি ছোটোবেলা থেকে ওনাকে যেরকম দেখেছি, এই বুইরাকালেও একই রকম দেখছি। এই কষাগানের সাথে সাথেই হঠাৎ করে উনি আমাকে ডাক দেওয়া শুরু করলো। আমি তো পুরো অবাক, ব্যাপার কি, এখানে রিউনিয়নে এসেছি, আমার কথা উনি কীভাবে জানলেন? পরে অবশ্য বুঝতে পারলাম আমাকে না, আমাদের একক প্রেসিডেন্ট উনিও ডাক্তার, ওনাকেই ডাকা হচ্ছে। কী আর মন টন খারাপ করে চলে গেলাম ডিনারে। ডিনারটা চমৎকার ছিল, কিন্তু প্রত্যেক বেলায় হেভি খাবার হচ্ছে, এই জন্য ব্যাটিংটা একটু কমিয়ে করলাম। আর এরপরেই শুরু হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ফায়ারওয়ার্ক। এইখানের ফায়ারওয়ার্কটা কিন্তু একদম মানে একটা দুইটা ফুটস ফুটস ফুটে এরকম ঠিক না, দেখতেই পাচ্ছেন। এই 10-15 মিনিট একদম মন্ত্রমুগ্ধ হয়ে এই ফায়ারওয়ার্ক দেখলাম, চমৎকার। আমার একার না রে, অনেকেরই একটা গানই কমন পড়ছে, অন্য গানের সময় দেখি গায় না, এটার সময় একেবারে গলা ফাটে গেছে। সন্ধ্যাবেলায় কুমার বিশ্বজিতের কনসার্ট আর রাতে ডিনারের পরেই গুরু চলে এসেছে, আমি তো পুরো অবাক। একদিনে এত কনসার্ট নিতে পারছি না, আজকে শুনলাম রাত 4টা পর্যন্ত নাকি একটার পর একটা কনসার্ট চলবেই। এই সব কনসার্টের মধ্যে একটা গানই কমন পড়েছে, তো হেরে গলায় সেই গানটাই গাওয়া শুরু করলাম। আর খেয়াল করে দেখলাম আমার গলা তো একদম খারাপ না, গুরুর থেকে একটু 19-20 হবে এই আর কি। গুরুর কনসার্ট সবচেয়ে বেশি জমজমাট ছিল। আর এরপরে এই ক্যান্ডি ফ্লস্ট হাতে নিয়ে এই আপা আয়সা কী গান গাইলো কিছুই বুঝলাম না, যাই হোক কিছু একটা গাইছে আর কি, ওনাকে 10 টাকা দিয়ে দিস। পরদিন অনেক বেলা করে ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে আজকে দুপুরের মেইন অ্যাট্রাকশন হচ্ছে মেজবান। প্রায় 2,500 মানুষের জন্য এই মেজবানের আয়োজন করা হয়েছে। দুপুরে মেজবান খেয়ে যে আয়সা এমন একখান ঘুম দিছি, কখন সন্ধ্যা হয়ে গেল পরের দিনে কিছুই টের পাইলাম না। আর এসেই দেখি এই কানা মাছি সত্য মিথ্যা হাফ সত্য সব কিছু চলছে। আর এর সাথে সাথে আমাদের এই শেষ রাতের আড্ডাটাও জমে উঠেছে প্রবলভাবে। জীবনে 1 পয়সা ইনকাম হয় নাই, আচ্ছা আদনান যে এই চাঁদাবাজি করে এই যে ভিডিও ভিডিও বানায়, এইটা শরীয়তের ব্যাখ্যা কি বল? গুনাহের দরকার ছিল, যদি বেগানা নারীরা দেখে তাহলে গুনাহে কবিরা, ভিডিও করা যাবে না। এই যে বেগানা পুরুষ চালাচ্ছে নারীরা দেখতেছে। জমিয়ে আড্ডা দেওয়ার পরে যখন মনে হলো পেটে এবার একটু খিদা লেগেছে, তখন নেমে দেখি এই বান্দর ড্যান্স শুরু হয়ে গেছে। এই বান্দর ড্যান্স কোত্থেকে হচ্ছে কি শুরু হলো সেটা আমি জানি না। বান্দরদের গ্রুপে কিছু মহিলা বান্দরও ছিল, তো আপনাদের যদি মন চায় কারো তাহলে কলা ছুঁড়ে মারতে পারেন যদি আপনাদের কাছে কলা থাকে। রাতের খাবারটাও জম্পেশ ছিল, একদম বিয়েবাড়ির খাবার, রোস্ট, কাচ্চি, টিক্কা, আরও কত কী। খাবারের মানও বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর এই ডিনারের পরেই একটা চমৎকার ইভেন্ট ছিল, আর তা হচ্ছে ফায়ার স্পিনিং শো। এটা আমার কাছে বেশ চমৎকার লাগে। মনটা একটু খারাপ খারাপ লাগছে, রিউনিয়নের শেষ ইভেন্টে আমরা চলে এসেছি, কালকে সকালবেলা খুব আর্লি মর্নিংয়ে ফেরত চলে আসতে হবে আবার কর্মময় জীবনের শুরু। তো সবাই দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।